আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে অন্যরকম একটি টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে ভাস্কর্য এবং মূর্তি। অনেকেই এই ভাস্কর্য এবং মূর্তিকে একই মনে করে, আবার অনেকে এদের মধ্যে বিরাট পার্থক্য খুঁজে বেড়ায়। তো তাদের জন্য আজকের ভিডিও। তো পুরোটি সময় জুড়ে আমি আছি মহিউদ্দিন। তো শুরু করা যাক। প্রথমত আমরা ডিকশনারি থেকে এই ভাস্কর্য এবং মূর্তির যে অর্থগুলো আছে, ইংরেজি অর্থগুলো আছে, এগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে একটি স্মার্টফোন রয়েছে, এখন আমি ডিকশনারিতে যে দেখব যে মূর্তি বা ভাস্কর্যের ইংরেজি কী। তো আমি প্রথম লিখছি যে মূর্তি, মূর্তি লিখে সার্চ দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আসছে যে আইডলস, আইকনস, স্ট্যাচুস, স্কাল্পচার, আইকন, ডামি ইত্যাদি আরও অনেক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এছাড়াও আরও নিচে অনেক অর্থ দেওয়া রয়েছে, যেটা আপনারা দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যতটুকু দেখা যায়। এরপরে আমি ভাস্কর্য দিয়ে সার্চ করব। ওকে, ভাস্কর্য সার্চ দেওয়ার পরে এখানে চলে আসছে স্ট্যাচু, কার্ভিং, হ্যান্ড মেকিং, স্কাপচিং, স্কাপচার ইত্যাদি। তো এছাড়াও আরও অনেক ওয়ার্ড নিচে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা দুইটি ওয়ার্ড সার্চ দিয়েছি, যে একটা হচ্ছে যে মূর্তি আর একটা হচ্ছে ভাস্কর্য। এখন আমরা সার্চ করব যে ভাস্কর্য এবং মূর্তির ইংরেজি ওয়ার্ডগুলো দিয়ে। তো আমি লিখছি এখানে স্কাপচার, স্কাপচার। তো দেখুন, এই স্কাপচার লেখা মাত্র চলে আসছে ভাস্কর্য, তারপরে নিচে আসছে মূর্তি, তারপর প্রস্তরে খুদাই করা জিনিস আর কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা সার্চ দিব স্ট্যাচু দিয়ে, স্ট্যাচু। দেখুন, স্ট্যাচু লিখা মাত্র এখানে একই ওয়ার্ড এসেছে, ভাস্কর্য, মানব মূর্তি, শিলারূপ, স্ট্যাচু, শিলারূপা ইত্যাদি। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে স্ট্যাচু এবং স্কাপচার আছে, দুইটা একই জিনিস এখানে দেখা যাচ্ছে, এবং মূর্তি এবং ভাস্কর্য দুইটি জিনিস প্রায় একই রকম। আমরা এখন উইকিপিডিয়া সহ অন্যান্য ওয়েব পোর্টালে এই ভাস্কর্য এবং মূর্তি সম্পর্কে কী কী বলা আছে সেগুলো দেখার চেষ্টা করব। এখন আপনাদেরকে স্পিসি স্ক্রিনে নিয়ে যাব, যেন আপনারা নিজেরাও দেখতে পারেন যে আমি কী বলছি, আমারও বলতে সুবিধা হবে। তো পিসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চারটা ট্যাব ওপেন করে রেখেছি। তো প্রথম যে ট্যাবটি আছে এটি হচ্ছে যে একটি ওয়েবসাইট, তার আগে আমরা উইকিপিডিয়া দেখব, উইকিপিডিয়াতে মূর্তি সম্পর্কে কী বলা আছে। হিন্দু ধর্মে মূর্তি বলতে দেবতার প্রতিমাকে বোঝায়, শব্দটির আক্ষরিক অর্থ হলো অবয়ব। মূর্তি দেবতার প্রতিনিধি, সাধারণ পাথর, কাঠ, ধাতু অথবা মাটি দিয়ে মূর্তি নির্মাণ করা হয়। বাঙালি হিন্দুরা মূর্তির মাধ্যমে দেবতার পূজা করে থাকেন। মূর্তিতে দেবতার আবাহন ও প্রাণ প্রতিষ্ঠা করার পরই হিন্দুরা সেই মূর্তিকে পূজার যোগ্য মনে করেন। ধর্মীয় সংস্কার ও শাস্ত্রের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দেবতার মূর্তি নির্মিত হয়ে থাকে। তো এটি হলো মূর্তির উইকিপিডিয়া, উইকিপিডিয়া মূর্তি সম্পর্কে কী বলছে। এখন ভাস্কর্য, ভাস্কর্য ট্যাবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাস্কর্য সম্পর্কে কী কী লিখেছে তারা, যে ভাস্কর্য হচ্ছে ত্রিমাত্রিক শিল্পকর্মকে ভাস্কর্য বলে। আর জ্যামিতিক শাস্ত্রের ন্যায় ভাস্কর্যকে দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সহ ত্রিমাত্রিক হতে হবে, এটা হচ্ছে ভাস্কর্য। তা আপনারা এই স্ক্রিনটি একটু পজ করে দেখে নেবেন যেখানে কী বলা আছে। তারপরে আমরা চলে যাব অন্য দুইটি রিপোর্ট, মানে ওইখানে মূর্তি এবং ভাস্কর্য সম্পর্কে কী বলছে তারা। তো এখানে প্রথম যে ট্যাবটি আমি ওপেন করেছিলাম সেটা হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে drameenbiri.com। এখানে মূর্তি ও ভাস্কর্য সম্পর্কে ডক্টর মোহাম্মদ আমিন একটা চমৎকার একটি লিখনী তার আমরা এখন একটা পড়ব। প্রথমে বলে রাখি, আবেদানিক অর্থ বিবেচনায় মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে, তবে প্রায়োগিক, আদর্শিক, সাংস্কৃতিক, নান্দনিক, ঐতিহ্য, কৃত্তিক, কৃষ্টিক ও অনুভূতগত বিবেচনায় উভয়ের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। অবশ্য শব্দ দুটির প্রায় অভিন্ন হলেও উভয়ের ব্যুৎপত্তিগত ভিন্নতা রয়েছে। তা আপনারা পজ করে পড়ে নেবেন, আমি শুধু আপনাদেরকে মূল মূল কথাগুলো দেখাচ্ছি। তারপর যে আর একটু নিচে গেলে দেখা যাচ্ছে যে ইংরেজিতে মূর্তির প্রতিশব্দ হচ্ছে স্ট্যাচু, ভাস্কর শব্দের আবেদনিক অর্থ হচ্ছে যে প্রস্তরাদি থেকে মূর্তি প্রভৃতি নির্মাণকারী, যে ব্যক্তি প্রস্তরাদি প্রভৃতি থেকে মূর্তি নির্মাণ করে। ইংরেজি ভাষায় ভাস্কর শব্দের প্রতিশব্দ হচ্ছে স্কাপচার। একই অভিধান মতে ভাস্কর শব্দের অর্থ হচ্ছে প্রস্তরাদি খোদাই করে তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ।
তো এখানে ভাস্কর শিল্প প্রবৃতি বলছে আপনারা পজ করে রিপোর্টটা পড়ে নিতে পারবেন খুব ভালো করে। আর এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে আপনারা এটা পড়তে পারেন খুব ভালো করে। তারপর আরেকটা রিপোর্ট আমরা দেখবো এখন, ভাস্কর্য কি মূর্তি, মূর্তি কি ভাস্কর্য, এটা লিখেছে তারা। তো এখানে প্রথম দিকের যে কথাগুলো আছে আমি এগুলো পড়বো না। দেখুন, ভাস্কর্য অর্থ হচ্ছে যে স্কাপচার, যে আকৃতি বা ছবি খোদাই করে তৈরি করা হয় তাই ভাস্কর্য। যেমন বলা হয় ভাস্কর্য বিদ্যার অর্থ হচ্ছে দি আর্ট অফ ক্যারভিং বা খোদাই বিদ্যা। যিনি এ বিদ্যা অর্জন করে তাকে বলা হয় স্কাপচার বা ভাস্কর, অর্থাৎ যিনি খোদাই করে আকৃতি বা ছবি নির্মাণ করেন। যেমন আছে অক্সফোর্ড অভিধানে, ওয়ান হু কার্ভস ইমেজেস অর ফিগার্স, অর্থাৎ যে ছবি অথবা আকৃতি খোদাই করে তৈরি করে। পক্ষান্তরে মূর্তি অর্থ ছায়া বা এমন আকৃতি শরীর যার ছায়া আছে। ভাস্কর ও মূর্তির আবেদনিক অর্থে স্পষ্ট পার্থক্য দেখা গেল। এক কথায় যে সকল আকৃতি খোদাই করে তৈরি করা হয় তা হলো ভাস্কর্য, আর যে সকল আকৃতি এমনভাবে নির্মাণ করা হয় রৌদ্রে বা আলোর বিপরীতে যার ছায়া প্রকাশ পায় তা হলো মূর্তি। বিভিন্ন অভিধানে এভাবে বলা হচ্ছে, তারপর আপনারা কষ্ট করে পড়ে নেবেন। তারপর নিচে আরও কিছু কথা রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে তেমন কোনো তফাত নেই। একটা হচ্ছে যে দেয়ালে যদি কোনো কিছু এঁকে বা খোদাই করে বানানো হয় সেটা হবে ভাস্কর্য, যদি এমন আকৃতি বানা হয় যেটার ছায়া আছে আকৃতি আছে ওইটা হবে মূর্তি। তো দুইটা একবারে একই রকম, জাস্ট খালি একটু তফাত বলা যায়। কেউ যদি মিষ্টি লাউ এবং পানশালাউয়ের মধ্যে পার্থক্য খুঁজে যেটুকু পার্থক্য হবে ঠিক সেম পার্থক্য হচ্ছে যে মূর্তি এবং ভাস্কর্য। এই সবগুলো বিষয় পর্যালোচনা করলে দেখা যায় যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে তেমন কোনো তফাত নেই। যদি বলা হয় হাউস এবং হোম, দুটা যেমন প্রতিশব্দ বা সমার্থক শব্দ, ঠিক সেম হচ্ছে যে ভাস্কর্য এবং মূর্তি। তো আমার মতামত হিসেবে ভাস্কর্য এবং মূর্তি দুইটা সেম জিনিস। একটা যদি দেয়ালে এঁকে কোনো মানুষ বা পশু পাখির আকৃতি বানানো হয় যেটা যেমন মূর্তি হবে, ঠিক তেমনি যদি সেটার ত্রিমাত্রিক বিন্যাস দিয়ে একটা আকৃতি বানানো হয় সেটাও মূর্তিই হবে। দুটার মধ্যে তেমন কোনো তফাত নেই। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে মোটামুটি একটা ধারণা চলে আসছে যে ভাস্কর্য এবং মূর্তি আসলে কী। আমি মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আর আপনাদের যে মতামত আছে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।